কোরআন হাদিসের রাজনীতির কথা সব জায়গায় চলবে, কিন্তু কোরআন হাদিসের পবিত্র জায়গায় পচা রাজনীতির কথা বক্তব্য চলবে না। দুনিয়ার রাজনীতি পেটের ধান্দা, কোরআন হাদিসের রাজনীতি জান্নাত পাওয়ার একমাত্র পথ। কোরআন হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে কোনো মানুষ জুলুমের শিকার হবে না। কেউ বেশি খাবে কেউ কম খাবে বৈষম্য হবে না। ইউসুফ নবীর ঘটনা পড়ে দেখেন কোরআন শরীফ থেকে রাজনীতি কি সেখানে সব দেওয়া আছে। সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করছেন, কোরআন শরীফে দেওয়া আছে বিস্তারিত। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, পচা রাজনীতি নাই। ওলামায়ে কেরামের উপরে কারো নাম থাকা, সবার উপরে ওলামায়ে কেরামের নাম থাকবে। কোরআন হাদিসের কথা বলবে ইমাম মসজিদে, খতিব মসজিদে কথা বলবেন, ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআনের কথা বলবেন, কোনো অনুমতি কারো থেকে নেওয়ার কোনো প্রয়োজন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের সর্বোচ্চ সম্মানের জায়গায় যিনি আছেন তিনি ইমাম ও খতিব, এক কথায় ওলামা। কথা ঠিক? আল্লাহর ঘরে কোরআন হাদিসের মজলিসে কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা চলবে না, কোনো রাজনীতি না। যদি কেউ রাজনীতির বক্তব্য কোরআন হাদিসের মজলিসে দেয় তো আমরাও রাজনীতির ওয়াজ করব। কথা বুঝাইতে পারছি? যদি কেউ বলে রাজনীতির ওয়াজ চলবে না তো রাজনীতির কোনো বক্তব্য কোনো মসজিদে কোনো স্টেজে আলেমদের সামনে চলবে না। কারণ রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। সবাই একমত? রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম? ইউসুফ নবী রাজনীতি করছেন না, রাষ্ট্র পরিচালনা করছেন না, সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করছেন না, আমার নবী শ্রেষ্ঠ নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন না, ওমরে ফারুক আবু বকর ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করছেন না? রাষ্ট্র পরিচালনার কথা কোরআনে আছে না নাই? অতএব কোরআন হাদিসের রাজনীতির কথা সব জায়গায় চলবে, কিন্তু কোরআন হাদিসের পবিত্র জায়গায় পচা রাজনীতির কথা বক্তব্য চলবে না। দুনিয়ার রাজনীতি পেটের ধান্দা, কোরআন হাদিসের রাজনীতি জান্নাত পাওয়ার একমাত্র পথ। কোরআন হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে কোনো মানুষ জুলুমের শিকার হবে না। কেউ বেশি খাবে কেউ কম খাবে বৈষম্য হবে না। ইউসুফ নবীর ঘটনা পড়ে দেখেন কোরআন শরীফ থেকে রাজনীতি কি সেখানে সব দেওয়া আছে। সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করছেন, কোরআন শরীফে দেওয়া আছে বিস্তারিত। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, পচা রাজনীতি নাই। পৃথিবীর পবিত্র শ্রেষ্ঠ রাজনীতির কথা কোরআনে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদের শিক্ষক রহমতুল্লিলা আলামিন। নবী রাষ্ট্র পরিচালনা করছেন না, আলাদা কোনো সংসদ ভবন ছিল না, নবী রাষ্ট্র পরিচালনার একমাত্র সংসদ ভবন ছিল মসজিদে নববী। এরপরও মেনে নিলাম, কেউ যদি বলে না আমরা কোরআন হাদিসের মিঠা ওয়াজ করব ঠান্ডা ওয়াজ করব গরম না, তাহলে মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের কোনো মজলিসে দুনিয়ার লাইনের কোনো রাজনীতির বক্তব্য চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গাজীপুরবাসী আপনারা আমার কথায় কি দ্বিমত? কার উপরে আক্রমণ করে বললাম? ওলামায়ে কেরামের সম্মান যাতে ঠিক থাকে, ইসলামের সম্মান যাতে উঁচু থাকে, সেই কথাগুলো বুঝাইলাম।